হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি সমসাময়িক আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে ভিডিও টপিক হচ্ছে 30 মার্চে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী 30 মার্চ দেশের সাধারণ স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে সব সরকারি বেসরকারি প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাগুলো হলো, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের করোনা টিকা দেওয়ার বিষয়টি আগামী 30 মার্চের আগেই সম্পন্ন করতে হবে। মাঠ পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার বিষয়টি মনিটরিং করবেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর SSC শিক্ষার্থীদের 60 কর্মদিবস এবং SSC শিক্ষার্থীদের 80 কর্মদিবস পাঠদান করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তীতে আপডেট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।